সো আমি যে ভিজুয়ালাইজারের টিউটোরিয়ালটি দিচ্ছি তার আর কি আপনার স্ক্রিনটা আপনি আপনার এবি প্লেয়ারের ডিফল্ট যে স্ক্রিনগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে 5 নম্বরের অপশানে এই এটা পেয়ে যাবেন। সো তারপর বাদ বাকি একটু একটু কাস্টমাইজ করে নিলে হবে। সো এখানে কাস্টমাইজের নিয়মটা আপনি বলে দিচ্ছি, এখানে দেখেন ইমেজ, এখান থেকে জাস্ট ইমেজে যে জাস্ট কী করবেন, এখান থেকে পিকে যাবেন, পিক যে আপনার এখান থেকে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, ওকে ডার্ক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। দেন দেখেন এখানে যে পার্কটা আছে বা ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু অনেক একটু একটু ব্লোয়ারি টাইপের এবং অনেকটা ডার্ক ব্লু কোয়ালিটি। সো এটা যখন আপনি ক্যানভাসটা যে ব্লিন করতে যাবেন তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো এটা এখানে যদি আপনি পারফেক্ট আপনি ব্ল্যাক স্কিন অ্যাড করা থাকে বা ব্ল্যাক স্কিন আনতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যানভাসটা যে সেটা ব্লিন করতে অনেকটা সুবিধা হবে। সো এটা করার জন্য আপনি কী করতে হবে, এটা করার জন্য আপনাকে জাস্ট এখানে যেতে হবে আপনার যে লাস্ট যে বারটা আছে এটা বারটা আস্তে করে উপরে তুলে দিতে হবে, ঠিক আছে, ওকে, এই বারটা এই যে ব্লোয়ার ইফেক্ট এর উপরে দিতে হবে, ঠিক আছে। ব্লোয়ার ইফেক্টের উপরে দিলে দেখেন ফুল এখানে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, ঠিক আছে। সো এটা আপনি ক্যানভাসটা যখন ব্লিন করতে যাবেন তখন এক্ষেত্রে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে, খুব সহজে ব্লিন করতে পারবেন। দেন এখানে আপনার যে গানটা আছে সেটা সিলেক্ট করা লাগবে। দেন এখান থেকে আপনার কি যা যা করা লাগে, দেন যে স্ক্রিনটা দেওয়া লাগে আপনার চাইতে মতো, এখানে দেখেন অনেকগুলো স্ক্রিন আছে, এটা আপনার ইচ্ছা মতো স্ক্রিন দিয়ে এখান থেকে এক্সপোর্ট করবেন, ঠিক আছে। এক্সপোর্ট করার পর আপনার এখন কি করতে হবে, আপনার যেতে হবে আপনার পিক্সেল অ্যাপস অ্যাপসে। দেন এখন আপনাকে যে মূল যে মানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা আর কি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের ধরেন এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো। দেন এখানে দেখেন অনেকগুলো স্ক্রিন আছে, 1:1, 16:9, 4:3, এখান থেকে 16:9 এটা সিলেক্ট করবেন, ওকে। সিলেক্ট করার পর এটা ওকে করে দেবেন। দেন এখানে যে টেক্সট লেয়ারটা আছে এটা ডিলিট করে দেবেন। দেন এখান থেকে সেভ, ওকে, এখান থেকে সেভ ইমেজ। সো এই 16:9 যে ডিসপ্লেটার করার মেইন কারণ হচ্ছে যে আপনি আপনার ভিডিওগুলো সিম্পলি 16:9 দিয়ে কিন্তু সেভ করবেন, ঠিক আছে। যদি আপনার ভিডিওটা যদি 1:1 অথবা 9:16 দেওয়া থাকে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা এই কোয়ালিটি করে নেবেন, সেক্ষেত্রে দেখা যায় যে এডিটিং প্রসেসটা করতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। সো এখন আপনাকে যেতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসে। ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসে যাওয়ার পর এখানে লোড ইমেজ থেকে আপনার পিক্সেল ল্যাব থেকে আপনার এখান থেকে ইমেজটা সিলেক্ট করতে হবে। এখন এটা আপনার যেটুকু আর কি ভিজুয়ালাইজারের ওপরে ভাসমান থাকবে এতটুকু আর কি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, এভাবে। আর বাকিটুকু লাল দিয়ে কেটে দিবেন, ওকে। দেন এখন আপনাকে এখান থেকে সেভ করতে হবে। সেভ করার পর এখন আপনাকে যেতে হবে কাইনমাস্টার অ্যাপসে। ওপেন করার পর এখান থেকে আপনার প্রথমে আর কি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তো পিক্সেল ল্যাব থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। দেন এখন আপনাকে যে ভিজুয়ালাইজারটা আপনি সেভ করছিলেন ওইটা আর কি আনতে হবে। আপনার কিন্তু এখানে দেখেন যে প্যান অ্যান্ড জুম অপশানটা কিন্তু চালু হয়ে যাবে। সো এখান থেকে আপনার প্যান অ্যান্ড জুম অপশানটা অফ করে নিতে হবে, ঠিক আছে। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেটেড হয়ে যাবে, এটা অ্যানিমেটেডটা আর কি ইয়ে করে দিবেন, ঠিক আছে, ঠিক এভাবে। ওকে, এখন আপনাকে যে এবি প্লেয়ার যে ভিজুয়ালাইজারটা আমরা সেভ করেছিলাম ওটা সিলেক্ট করতে হবে। ভিজুয়ালাইজারটা সাধারণত ডিফল্টভাবে ডাউনলোড ফোল্ডারে সেভ হয়, সো এখান থেকে আমি ভিজুয়ালাইজারটা সিলেক্ট করলাম। দেন এই যে দেখেন ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কীভাবে রিমুভ করবো, এটা রিমুভ করতে গেলে আপনাকে কী করতে হবে, এটা রিমুভ করতে গেলে আপনাকে যেতে হবে ব্লেন্ডিং অপশানে। ব্লেন্ডিং অপশানে যাওয়ার পর এখানে স্কিন এটা সিলেক্ট করে দিতে হবে। দেখেন যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। সো এই ভিজুয়ালাইজারটা যদি আপনি চান যে মানুষটার পিছনে ব্যাকগ্রাউন্ডে ফেলবেন তো আপনাকে কী করতে হবে, আপনার যে পিএনজি ইমেজটা সেভ করছিলেন ইরেজার অ্যাপস থেকে ওইটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেন এটা ফুল স্ক্রিন করে দেন, ঠিক আছে।
সরি আমার একটু, সো এভরিথিং ইজ কমপ্লিট। এখন দেখি আমার ভিজুয়ালাইজারটা কেমন দেখাচ্ছে। এভরিথিং ইজ কমপ্লিট। সো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে, এবং অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে।